শুনলে মনে হতে পারে বানোয়াট, কিন্তু একেবারেই হাতে গরম প্রমাণ রয়েছে যে তর্ক করা যাবে না। এই ব্যক্তি যাকে আড়ালে অনেকে উন্মাদ বলছেন, সেই জর্জ কুরুন্সি এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। আগ্নেয়গিরির সামনে পৌঁছে গেছেন গিটার হাতে, তারপরেই সেলফি। লাইফ টাইম এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলেন, একেবারে কাছ থেকে দেখতে চেয়েছিলেন আগ্নেয়গিরি কেমন। উৎসের ধার থেকে প্রায় 400 মিটার নেমে আগ্নেয়গিরির একেবারে কাছে চলে গিয়েছিলেন জর্জ কুরুন্স, আর সেখানে দাঁড়িয়ে তুললেন সেলফি। ব্যাকগ্রাউন্ড টকবক করে ফুটতে থাকা সিঁদুরে লাবা, গায়ে ছিল তাপ প্রতিরোধক পোশাক। পেশায় জর্জ স্ট্রম চেজার, অর্থাৎ ঝড়কে ধাওয়া করে বেড়ান। দীর্ঘদিন ধরেই আগ্নেয়গিরির আকর্ষণ তারা করে বেড়াচ্ছিল তাকে। সহ অভিযাত্রী এবং ক্যামেরাম্যান স্যাম কসম্যানকে নিয়ে বেরিয়ে পড়েন। সাউথ প্যাসিফিকের ভানাতু দ্বীপপুঞ্জে একটি জীবন্ত আগ্নেয়গিরির সামনে উপস্থিত হন দুজন। জর্জ এত কাছে চলে গিয়েছিলেন যে তার বিশেষ ভলকানো স্যুটে এসে লাভা ছিটকে লাগে। কুরুন্স বলেছেন, লাভার ঝর্ণার পাশে আমাকে একটা রূপলি বিন্দুর মতো দেখাচ্ছে, ভয় করছিল যদি কিছু হয়ে যায়।